আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা আমাদের চতুর্থ বর্ষের অর্থনীতি বিভাগের মুদ্রা অর্থ ব্যাংকিং বিষয়ের রিস্ক অ্যান্ড রিটার্ন অধ্যায়ে আজকের ক্লাসের বিষয় হলো কোম্পানির ও বাজার মুনাফা ঝুঁকি পরিমাপ নির্ণয়। তো কোম্পানির বাজার মুনাফা ঝুঁকি পরিমাপ নির্ণয় করতে হলে আমাদের ঝুঁকি কয় ধরনের এবং এই কোম্পানির প্রত্যাশিত মুনাফার সূত্র কি, আর কোম্পানির প্রত্যাশিত মুনাফার সূত্র বের করার পর আমাদের জানতে হবে সারণী, কোন সারণী বা কোন তালিকার মাধ্যমে আমরা বের করব। তারপর আমরা জানবো কোম্পানির আদর্শ বিস্তৃতির সূত্র, তারপর আমরা বাজার মুনাফার আদর্শ বিস্তৃতির সূত্র জানবো, তারপর আমরা গণিত করব, গণিতের মাধ্যমে আমরা সমস্যার সমাধান দেখাবো। প্লিজ আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা আমার আমিনুর এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন। তো আমরা আসি ক্লাসে আসি। আমরা জানি যে ঝুঁকি দুই ধরনের, এক নম্বর হলো কোম্পানির ঝুঁকি, দুই নম্বর হলো বাজার মুনাফার ঝুঁকি। তো আমরা প্রথমে জানবো কোম্পানির ঝুঁকি কি। যে ঝুঁকি বিশেষ কোনো কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত তাকে কোম্পানি ঝুঁকি বলে। যেমন কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিক ধর্মঘটের কারণে যদি উৎপাদন ব্যাহত হয় তাহলে শুধুমাত্র ওই গার্মেন্টস কোম্পানিকে প্রভাবিত করবে, অন্য কোনো গার্মেন্টসকে প্রভাবিত করবে না। আর কোম্পানির যে কোনো ঝুঁকি পরিহার করা যায়। কোম্পানি ঝুঁকি পরিমাপ করতে হলে আমাদের কোম্পানির প্রত্যাশিত মুনাফা নির্ণয় করতে হবে। তাহলে প্রত্যাশিত কোম্পানির প্রত্যাশিত মুনাফার সূত্র হলো আর বা সি ইকুয়াল টু সামেশন পি আর ইনটু আর সি। আর তারপর আমরা কি করব, কোম্পানির প্রত্যাশিত মুনাফার নির্ণয় করার পর আমরা কোম্পানির আদর্শ বিস্তৃতি পরিমাপ করব একটি সারণীর মাধ্যমে। সারণীটা হলো আর সি, আমরা অর্থাৎ যে প্রশ্নের ভিতরে যদি এখানে কোম্পানির আয়ের মানগুলি দেওয়া থাকে তাহলে আমরা আর সি কলামে নিচে নিচে লিখবো। তারপর আমরা কি করব, আর সি বার আর বা সি অর্থাৎ এইখানে আর বা সি এর সূত্রের মাধ্যমে যে মানটা পাবো সেই মানটা আমরা আর বা সি এর কলামে নিচে নিচে লিখবো। তারপর আর সি এর থেকে আর বা সি এর মানগুলি বিয়োগ করে আমরা তৃতীয় কলামে লিখবো। তারপর আর বা সি মাইনাস আর বা সি হোল স্কয়ার, মানে আর আর সি এবং আর বা মাইনাস আর বা সি এই মানগুলিকে বর্গ করে আমরা আর সি মাইনাস আর বা সি হোল স্কয়ার করে লিখবো। আর পি আর মানে প্রশ্নের মধ্যে সম্ভাবনা যে মানগুলি দেওয়া থাকবে আমরা পি আর এর কলামে নিচে নিচে লিখবো। আর সি মাইনাস আর বা সি হোল স্কয়ার, এই যে আর সি মাইনাস আর বা হোল স্কয়ারের গড়ের সংখ্যাগুলি আর পি আর গড়ের সংখ্যাগুলি গুণ করে আমরা লাস্টের কলামে লিখবো। তারপর এই কোম্পানির আদর্শ বিস্তৃতি অর্থাৎ সিগমা সি ইকুয়াল হলো রুট ওভার সামেশন আর সি মাইনাস আর বা সি হোল স্কয়ার ইনটু পি আর, অর্থাৎ লাস্টের কলামে লাস্টের কলামের সংখ্যাগুলোকে নিচে নিচে যোগ করে যা পাবো সেটা হবে কি সিগমা সি, অর্থাৎ অর্থাৎ এই সংখ্যাগুলো যোগ করে যেটা পাবো সেই সংখ্যাটুকু আমরা যখন বর্গমূল করব তখন আমরা এই কোম্পানির আদর্শ বিস্তৃতির মানটা পেয়ে যাব। এবার আমরা দেখব দুই নম্বরে বাজার মুনাফা ঝুঁকিটা কি। বাজার ঝুঁকি প্রায় সকল প্রাণকে প্রভাবিত করে, যেমন মুদ্রাস্ফীতি, যুদ্ধ, মন্দা, উচ্চ সুদের হার, মহামারী ইত্যাদি, যা সকল প্রাণকে প্রভাবিত করে। বাজার মুনাফা ঝুঁকি কখনো পরিমাপ করা যায় না। বাজার ঝুঁকি পরিমাপ করতে হলে বাজারে প্রত্যাশিত মুনাফা নির্ণয় করতে হবে। তাহলে প্রত্যাশিত বাজার মুনাফার সূত্র আর বার এম ইকুয়াল সামশন পি আর ইন্টু আর এম। তারপর বাজার আদর্শ বিস্তৃতি পরিমাপের জন্য আমাদের একটি সারণী তৈরি করতে হবে। তাহলে আমরা পরীক্ষার প্রশ্নে বাজার মুনাফার যে আয়ের সংখ্যাগুলি দেওয়া থাকবে আমরা আর এম কলামে নিচে নিচে লিখবো। তারপর আমরা কি করবো, এই যে আর বার এম এর সূত্রের মাধ্যমে যে মানটা পাবো সেই মানটা আমরা আর বার কলামে প্রত্যেকটা সারিতে লিখবো। তারপর আর এম এর ঘরের সংখ্যাগুলি আর বার এম এর সংখ্যাগুলি থেকে বিয়োগ করবো, আর এম ঘরের সংখ্যাগুলি থেকে আর বার এম এর সংখ্যা বিয়োগ করে আর এম মাইনাস আর বার এম এর ঘরে আমরা নিচে নিচে লিখবো। তারপর আমরা কি করবো, আর বার মাইনাস আর বার এম এর সংখ্যাগুলিকে বর্গ করে আমরা আর বার আর এম মাইনাস আর বার হোল স্কয়ার এই ঘরে লিখবো। তারপর প্রশ্নের মধ্যে যে পি আর এর অর্থাৎ সম্ভাবনা মান থাকবে আমরা পি আর এর ঘরে নিচে নিচে লিখবো। তারপর আর এম মাইনাস আর বার হোল স্কয়ার আর এম বার হোল স্কয়ারের সংখ্যা আর পি আর এর ঘরের সংখ্যা পাশাপাশি গুণ করে আমরা লাস্টের কলামে লিখবো। তারপর লাস্টের কলামের সংখ্যাটি যোগ করে যে সংখ্যা পাবো তাকে বর্গমূল করে আমরা বাজার মুনাফার আদর্শ বিস্তৃতির মান পাবো। এবার কোম্পানি বিটা সহ অপরিহার্য ঝুঁকি পরিমাপের সূত্র হলো ভি মানে বিটা সমান সমান হলো আর সি মাইনাস হলো আর বার সি ইনটু হলো আর এম মাইনাস আর বার এম ইনটু হলো পি আর ডিভাইড বাই সিগমা এম স্কোয়ার, আমরা এই সূত্রের মাধ্যমে পরিমাপ করব। তারপর পয়েন্টের উপার্জনের সূত্র হলো আর সমান সমান আর এফ প্লাস হলো আর এম মাইনাস আর এফ ইনটু হলো বি, আমরা এই সূত্রগুলি পরবর্তীতে আমরা স্লাইডে যে গণিত দেখবো সেই গণিতের মাধ্যমে সূত্রগুলো আমরা প্রমাণ করব। এবার আমরা একটি গণিত দেখে নিই, আর্থিক সমস্যা অর্থনীতি অবস্থা দেওয়া আছে, ভালো অবস্থা, স্বাভাবিক অবস্থা, মন্দ অবস্থা, আর সম্ভাবনা তিনটি মান দেওয়া আছে, নিচে নিচে আমরা লিখলাম। কোম্পানি আয়ের দেওয়া আছে তিনটা, বাজার আয়ের আছে তিনটা। তাহলে সম্ভাবনার মানকে আমরা পি আর ধরবো, কোম্পানি আয়ের হারকে আমরা আর সি ধরবো, বাজার আয়ের কে আমরা আর এম ধরবো।
তাহলে পিআরএম মান হলো 3 আর 0.3 0.5 0.2 আর আরসি যেহেতু কোম্পানি কোম্পানি মানে সি আর আয় মানে রেভিনিউ তাহলে এই যে আরসি কোম্পানি আয়ের কে আমরা আরসি ধরবো আরসির মান হলো 20% 15% 5% আর বাজার মানে মার্কেট মার্কেট মানে এম আয় মানে আর তার আরএম আরএম এর মান হলো 25% 15% 10% এবার ক নম্বর বলছে কোম্পানি ও বাজার মুনাফার ঝুঁকি পরিমাপ করা আদর্শ বিস্তৃতির মাধ্যমে তাহলে আমরা প্রথমে কোম্পানি ঝুঁকি পরিমাপ করবো আদর্শ বিস্তৃতির মাধ্যমে তারপর আমরা বাজার মুনাফার ঝুঁকি পরিমাপ করবো আদর্শ বিস্তৃতির মাধ্যমে তাহলে কোম্পানির প্রত্যাশিত কোম্পানির আদর্শ বিস্তৃতি পরিমাপ করতে হলে আমাদের প্রথমে কোম্পানির প্রত্যাশিত মুনাফারের বের করতে হবে তো কোম্পানির প্রত্যাশিত মুনাফারের সূত্র হলো আর বার সি ইকুয়াল হলো সামেশন পি আর ইনটু আর সি তো সামেশন পি আর মানে এখানে আমরা পি আর এর মান আর সি মান গুণ করবো অর্থাৎ প্রত্যেকটা পি আর এর মান আর প্রত্যেকটা আর সির মান গুণ করে যোগ করবো অর্থাৎ এই যেখানে আর সির পি আর এর মান 0.3 আর সির মান 20 তাহলে 0.3 ইন্টু 20% এই দুইটা আমরা গুণ করবো তারপর আমরা যোগ চিহ্ন দিব 0.5 এর সাথে 15% গুণ করবো তারপর যোগ চিহ্ন দিব 0.2 এর সাথে 5% গুণ করবো তারপর আমরা যোগ সমষ্টি আমরা সবগুলি একসাথে যোগ করবো তাহলে পি আর এর মানগুলো আমরা লিখলাম 0.3 0.5 0.2 আর আসির মানগুলো হলো আমরা 20% আর হলো 50% আর হলো 5% তা আরসির এই মানগুলি আমরা এখানে দেখে দেখে লিখলাম আর পিআর এর মানগুলো আমরা এখানে লিখলাম এইবার কোম্পানি প্রত্যাশিত মুনাফার সূত্র আর বা সি ইকুয়াল টু সামেশন পিআর ইনটু আরসি তো পিআর এর প্রথম পিআর এর মান হলো কত 0.3 আর প্রথম আরসির মান হলো 20% তো 0.3 ইনটু 20 তো 0.3 ইনটু 20% লিখলাম আর যেহেতু সূত্রে সামেশন আছে এই জন্য যোগ চিহ্ন দিলাম দ্বিতীয় পিআর এর মান হলো 0.5 আর আরসির মান হলো 15 তো 0.5 ইনটু 15% আমরা লিখলাম যেহেতু এখানে সামেশন তার মানে প্লাস ছিল তৃতীয় পিআর মানে 0.2 আর আরসি মানে 5 তো 0.2 ইনটু 5% এবার 0.3 এর 20 যদি আমরা গুণ করি 6 হয় আর যোগের যোগ তারপর 0.5 এর সাথে 15 গুণ করলে হবে 7.5 আর 0.2 এর সাথে 5 গুণ করলে 1 যেহেতু সবগুলি সংখ্যার সাথে শতকরা চিহ্ন আছে যে আমরা শতকরা চিহ্ন ব্র্যাকেটে শেষে দিলাম তাহলে এই ভিতরে সবগুলি সংখ্যা যোগ করে 6 প্লাস 7.5 প্লাস 1 যোগ করলে 14.5% তাহলে এই যে আর বা সি এর মান পেলে আমরা 14.5% এবার আমরা পরের স্লাইডটা দেখি প্রত্যাশিত মুনাফার আর এখন আমরা প্রত্যাশিত মুনাফার আমরা যে সূত্রটা সে লিখবো প্রত্যাশিত বাজার মুনাফার সূত্র যেহেতু বাজার এই জন্য আর বার এম ইকুয়াল টু সামেশন পি আর ইনটু আর এম তাহলে এই পি আর এর মানগুলি আমাদের উপরে স্লাইডে দেওয়া ছিল 0.3 0.5 0.2 আমরা লিখে নিলাম আর আর এম এর মান উপরে স্লাইডে দেওয়া আছে 25% 15% 10% এবার আমরা কি করবো প্রথম পি আর এর মান আর প্রথম আর এর মান গুণ করবো প্রথম পি আর মান 0.3 ইনটু প্রথম আর এম এর মান 25% গুণ করলাম যেহেতু এটা সামেশন তার মানে যোগ ছিল দ্বিতীয় পি আর এর মান 0.5 দ্বিতীয় আর এম এর মান 15 গুণ করলাম যেহেতু সামেশন আছে তার প্লাস ছিল তৃতীয় পি আর এর মান 0.2 তৃতীয় আর এম এর মান 10 আমরা গুণ শুনি দেন 0.2 ইন্টু 10 লিখলাম এবার 0.3 ইন্টু 25 গুণ করলে হবে 7.5 0.5 ইন্টু 15 গুণ করলে হবে 7.5 0.2 ইন্টু 10 গুণ করবে 2 যেহেতু সবগুলির সাথে 17 চিহ্ন এই যে আমরা ব্র্যাকেট এসে 17 চিহ্ন ব্যবহার করলাম 7.5 7.5 আর 2 যদি আমরা যোগ করি তাহলে হবে কত তাহলে এখানে 7 14 15 দিয়ে হলো 17% তাহলে আমরা এখানে আর বার এম এর মান পেলাম 17% আর বার সি এর মান হলো 14.5% এবার কোম্পানির আদর্শ বিস্তৃতি পরিমাপ আমরা একটা সারণী তৈরি করি অর্থাৎ কোম্পানি যে আয় দেওয়া ছিল আর সি সেই আমরা প্রশ্নে যে কোম্পানির আয়ের মানগুলি দেওয়া আছে সেগুলি আমরা আর সির কলামে আমরা নিচে নিচে লিখব তারপর নিচে নিচে যেহেতু প্রথম কোম্পানি আর সির মান ছিল 20% 15% 5% তাহলে আর সির কলামে আমরা নিচে নিচে লিখলাম আর আর বার সি এর মান আমরা উপরে স্লাইডে পেয়েছিলাম 14.5% এই জন্য আমরা 14.5% নিচে নিচে প্রত্যেকটা করে লিখলাম এবার আমরা আর সি থেকে আর বা সি এর মান আমরা কি করব বিয়োগ করব আর সি থেকে আর বা সি এর সংখ্যাগুলি বিয়োগ করব পাশাপাশি অর্থাৎ 20% থেকে 14.5% বিয়োগ করে 5.5% হবে 15% থেকে 14.5% বিয়োগ করে 0.5% 5% থেকে 14.5% বিয়োগ করব যেহেতু এটা ছোট আর 14 বড় বড় সংখ্যা আর তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন দিতে হবে তাহলে মানে 14.5 থেকে 5 বিয়োগ করলে মাইনাস 9.5% হবে এবার আর সি মাইনাস আর বা সি কেও ঘরের যে সংখ্যা করে সে বর্গ করবো তাহলে আর সি মাইনাস আর বা সি কেও যদি বর্গ করি তাহলে কি হবে আর সি মাইনাস আর বা সি হোল স্কয়ার তার মানে এই আর সি মাইনাস আর বা সি এর ঘরে যে সংখ্যা করে সে বর্গ করতে হবে 5.5 কে বর্গ করলে 30.5% হবে 0.5% কে বর্গ করলে 0.25% হবে মাইনাস 9.5 কে যদি আমরা বর্গ করি তাহলে 90.25% হবে এবার এই পি আর এর মানগুলো আমাদের উপরে স্লাইডে বা প্রশ্নে দেওয়া থাকবে সেগুলো আমরা নিচের কলাম আমরা নিচে নিচে কলামে লিখবো
এইবার আরসি মাইনাস আরবাসি হরুস্কারের ঘরের সংখ্যাগুলি আর পিআর এর ঘরের সংখ্যাগুলি পাশাপাশি গুণ করে লাস্টে কলামে লিখবো, অর্থাৎ 30.5% ইনটু 0.3% গুণ করলে 9.15%, 0.25% ইনটু 0.5% গুণ করলে 0.125%, 90.25% ইনটু 0.2 গুণ করলে হবে 18.05%। এবার লাস্ট কলামের সংখ্যাগুলো আমরা নিচে নিচে যদি যোগ করি হবে সামেশন আর সি মাইনাস আর সি হোল স্কয়ার ইনটু পি আর, আর এই 9.15 0.125 বা তারপর 18.05 যদি যোগ করি তাহলে 27.33% হবে। এবার আমরা এই কোম্পানির আদর্শ বিস্তুতি অর্থাৎ সিগমা সি আমরা বের করবো। তো রুট ওভার সামেশন আর সি মাইনাস আর সি হোল স্কয়ার ইনটু পি আর, তো সামেশন আর সি মাইনাস আর সি হোল স্কয়ার ইনটু পি আর মান পাচ্ছি 27.33 আমরা লিখলাম আর এই রুটে রুট দিলাম। এবার 27 পয়েন্ট অর্থাৎ 27.33 কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো 5.23%। তাহলে এই কোম্পানির আদর্শ বিস্তুতি আমরা পাইলাম 5.23% আমরা একটি মান পাইলাম। এবার আমরা বাজার মুনাফার আদর্শ বিস্তুতি পরিমাপের সারণি লিখবো। তাহলে এখানে বাজার মুনাফার মানগুলি যে করে দেওয়া আছে বাজার মুনাফা সেগুলি আরএম এর কলামে আমরা নিচে নিচে লিখবো। তাই বাজার মুনাফার মানগুলি দেওয়া আছে 25%, 15%, 10%, আরএম এর কলামে আমরা নিচে নিচে লিখবো। আরএম অর্থাৎ আমরা উপরের সূত্রের মাধ্যমে আরএম বের করছি 17%, এই জন্য আর এম এর কলামে আমরা প্রত্যেকটা সারিতে আমরা কি করবো 17% লিখবো। এবার আর এম থেকে আর বার এম বিয়োগ করবো, অর্থাৎ আর আর এম থেকে আর বার এম বিয়োগ মানে হইল আর এম এর কলামের সংখ্যা থেকে আর বার এম এর কলামের সংখ্যা পাশাপাশি বিয়োগ করবো। 25% থেকে 17% বিয়োগ 8%, 15% থেকে 17% বিয়োগ, তার মানে 17 থেকে 15 বিয়োগ হলে -2%, এবার 17 থেকে 10% বিয়োগ হলে -7%। এবার আর এম মাইনাস আর আর বার এম কে আমরা কি করবো বর্গ করবো, হবে আর এম মাইনাস আর বার এম হোল স্কয়ার, তার মানে আর এম মাইনাস আর বার এম হোল স্কয়ারের ঘরে যে সংখ্যাগুলি আছে বর্গ করতে হবে। 8 কে বর্গ করলে 8/66% হবে, 2% কে যদি আমরা বর্গ করি 2/4% হবে, 7% কে করলে 7/49% হবে, যেহেতু মাইনাস 2 বার বর্গ করলে প্লাস হবে। আর পি আর এর মান যেহেতু আমাদের প্রশ্নে বা উপরে স্লাইডে দেওয়া আছে যে পি আর এর মানগুলি বা তার সম্ভাবনার মানগুলি আমরা নিচে নিচে লিখে দিলাম। এবার আর এম মাইনাস আর আর বার এম হোল স্কয়ারের ঘরের সংখ্যা আর পি আর এর ঘরের সংখ্যা পাশাপাশি গুণ করে লাস্টে কলমটা লিখবো। 66% ইনটু 0.3% গুণ করলে হবে 19.2%, 4% আর 0.5% গুণ করলে হবে 2%, 49% আর 0.2 যদি গুণ করি 9.8% হবে। এবার লাস্ট কলামের সংখ্যাগুলি যদি আমরা নিচে নিচে যোগ করি সামেশন আর এম মাইনাস আর বার এম হোল স্কয়ার ইনটু পি আর হবে, তাহলে 19.2%, 2% আর 9.8% যদি যোগ করি 31% হবে। এবার আমরা বাজার মুনাফার আদর্শ বিস্তুতি সূত্র সিগমা ইকুয়াল টু রুট ওভার সামেশন আর এম মাইনাস আর বার এম হোল স্কয়ার ইনটু পি আর এর মান পাইছি 31%, আমরা 31 লিখে দিলাম আর রুট ওভারে রুট ওভার দিলাম। এবার 31 কে যদি আমরা বর্গমূল করি তাহলে 5.57% আমরা পাবো। সুতরাং এই ধরনের বাজার মুনাফার